বৃহস্পতিবার সাত সকালে উদ্ধার হলো হরিণ। প্রথমে সুস্থ অবস্থায় উদ্ধার হলেও পরে মৃত্যু হয় হরিণের বলেই জানা গিয়েছে। স্থানীয় মৎস্যজীবী জানান, বৃহস্পতিবার সকালে মাছ ধরছিল, তখন বড় ব্রিজ পেরিয়ে সে গঙ্গায় ভাসতে ভাসতে একটি হরিণ যাচ্ছিল। তড়িঘড়ি উদ্ধার করা হলে রক্তক্ষরণের জন্য মৃত্যু হয় বলে জানা। যদিও হরিণ দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। ফারাক্কা থেকে মিলন সাঁতরার বিশেষ প্রতিবেদন, বাংলা এমজি নিউজ। যেটা পেলাম আমি নদীতে জাল ফেলেছিলাম, যে জাল তুলছিলাম, দেখে দেখছি যে আমি জাল তুলছিলাম ওই টাওয়ারের ওখানে, কারেন্টের পুল টাওয়ার আছে ওখানে, ওখান থেকে দেখছি যে ভেসে যাচ্ছে, শুধু এই শিং দুটো আর এই কানটা দেখা যায়। আচ্ছা, আমি ভাবলাম যে কোনো গরু হবে বোধ হয়, তো চিন্তা করলাম যে এই মধ্যে নদীতে গরুটা হয়তো মারা যাবে। আমি যখন কাছে গেলাম তখন বুঝতে পারলাম যে হরিণ তখন জীবিত ছিল। আচ্ছা, আমি যখন নৌকাতে তুললাম, তুলে মেশিন স্টার্ট দিলাম, কিছু দূরে এলাম, গিয়ে দেখলাম একদম নৌকার জল দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠে গেল, মুখ দিয়ে রক্ত উঠে কিছুক্ষণ পরেই মারা গেল। এটা মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল, এই বড় গঙ্গা বড় ব্রিজ পার করে এসছে না? হ্যাঁ, বড় ব্রিজ পার করে এসছে, ব্রিজের তল দিয়ে এসছে, কয়েক জায়গায় খাম হয়ে গেছে, যে হাতে পায়ে খাম হয়ে গেছে, ব্রিজের বাড়ি খেয়েছে। হ্যাঁ, জীবিতই হোক আমাদের কর্তব্য হচ্ছে থানায় জানানো, ওই জন্য আমি নিয়ে এলাম, থানা জানিয়েছে, থানা আসবে, তারপরে যা করার তারা করবে। কখন পেলেন? আমি পেয়েছি মোটামুটি ধরেন ওই ছটা সাড়ে ছটা নাগাদ। আপনার নাম? আমার নাম ফটিক সরকার। এই হরিণটা তো অনেকটাই বড়। হ্যাঁ, মানে কি মনে হচ্ছে এটাকে, এত বড় হরিণ এইভাবে গঙ্গায় ভেসে এসে হঠাৎ করে কোথার থেকে এলো দেখেন, আমি সেটা তো বলতে পারবো না, তবে যেখান থেকেই আসুক ব্রিজের নিচ দিয়েই এসছে বোধ হয়, কয়েক জায়গায় পায়ে খাম হয়ে গেছে, এই যে দেখেন অনেকটা খাম হয়ে গেছে, ব্রিজের বাড়ি খেয়েছে, ওই জন্য নিয়ে এলাম ধরে। আমি কি নিয়ে যাই ঘাটে, থানাকে জানাবো, থানাওয়ালা আসবে, তারপরে যা করার করবে। দাদা, এই এই ছেলে, এই স্যার, হাতের বাচ্চি মেলা না, কি করেন পুলিশ আছে না, তাই নাকি পুলিশ আছে নাকি?